এশিয়া কাপ হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে কোন ফরম্যাটে হবে তা এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইপিএল শেষে এশিয়ার দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সভায় চূড়ান্ত হবে রূপরেখা এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লিটন দাসী যে করবেন অধিনায়কত্ব সেটাও নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএস এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল শুক্রবার এই উপলক্ষে টাইগারদের অন্তপ্রাণ সমর্থকদের এই সংগঠনটি আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছিল গুলশানের একটি রেস্তোরাঁ ক্রিকেটার্স কিচেনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট দলকে দেশে ও বিদেশে দারুণ সমর্থন দেওয়ার জন্য সংগঠনটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি প্রধান অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হতে হয় নাজমুল হাসানকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে আসছে নানা অনিশ্চয়তার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেকই প্রধান কর্মকর্তা বলছেন এশিয়া কাপ হবে সেটা শতভাগ নিশ্চিত তবে একক কোনো দেশে নাকি হাইব্রিড মডেলে সেটা এখনও চূড়ান্ত হয়নি খেলা হবে কোথায় পাকিস্তান দুবাই নাকি শ্রীলঙ্কাতে এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আইপিএল এর ফাইনালের পর এশিয়ার দেশগুলোর বোর্ড কর্মকর্তাদের সভাতে এশিয়া কাপ হবে কোথায় হবে ওই সিদ্ধান্তটা মোটামুটি ন্যারো হয়ে এসছে কীভাবে হবে বাট ফাইনাল ডিসিশনটা এখনও হয়নি খুব সম্ভব আমার জানা মতে আইপিএল ফাইনালটার পরেই পরপরই এই সিদ্ধান্তটা নেওয়া হবে এককভাবে এশিয়া কাপ পাকিস্তানে হচ্ছে না সেটা প্রায় শতভাগ নিশ্চিত এককভাবে হোস্ট হলে সেক্ষেত্রে পাকিস্তান তাদের আসর সরিয়ে নিতে পারে শ্রীলঙ্কাতে কেননা দুবাইতে প্রচণ্ড গরমে খেলা নিয়ে আপত্তি আছে বাংলাদেশ সহ অধিকাংশ দেশের তবে হাইব্রিড মডেল হলে পাকিস্তানের পাশাপাশি ভারতের ম্যাচগুলো কেবল হতে পারে দুবাইতে এমনই ইঙ্গিত মিলেছে পাপনের কথায় সিঙ্গেল কান্ট্রি হয় যদি তাহলে শ্রীলঙ্কা ইউএইতে আমার মনে হয় মানে ইউএই আমাদের ওয়ান অফ দ্য প্রেফারড প্লেসেস কিন্তু এই সময়টা এই যে টেম্পারেচার শুনলাম 42-43 তাতে করে ওডিআই ম্যাচ খেলা বিফোর ওয়ার্ল্ড কাপ আমি মনে করি এটা বেশ কষ্টকর এদিকে 14 জুন শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান একমাত্র টেস্ট যে ম্যাচে ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান সে কারণে তার পরিবর্তে লিটন দাস অধিনায়কত্ব করছেন সেই বিষয়টি আগেই নিশ্চিত করেছিল যমুনা টেলিভিশন ভিন্ন একটি সূত্র থেকে এবার নাজমুল হাসান অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন সেই সাথে টাইগার স্কোয়াডের ব্যাকআপ ওপেনারের জায়গাটা যে এখনও নড়বড়ে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি এখন এখানে কয়েকটা নাম আছে ওখানে অনেকেই ফাইট করছে ওখানে বিজয় আসতে পারে নাইম শেখ আসতে পারে থ্যাংক ইউ হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা